প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুল সিদ্ধান্তের কারণে আজ ভারতবর্ষ গভীর সংকটে। রবিবার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস। পীযূষ বিশ্বাস জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের খুশি করতে বেশি আগ্রহী। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর ধারণা, অন্য দেশের নেতাদের খুশি করলে ভারতের উন্নতি হবে। কিন্তু এই ধারণা ভুল, কারণ চীন ভারতকে আক্রমণ করছে, কিন্তু চীনের রাষ্ট্রপ্রধানকে তোয়াজ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। অজ্ঞতার কারণে আজ বৈদেশিক নীতিতেই হোক আর ভারতের আভ্যন্তরীণ নীতিতেই হোক, সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তগুলো ভুল, আর ওনার কারণেই দেশ আজকে সবথেকে বেশি সাফার করছে। শুধুমাত্র ট্রাম্পকে খুশি করতে গিয়ে ভারতে করোনা সংক্রমণ বাড়িয়ে তুলেছেন প্রধানমন্ত্রী। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সমাবেশে শ্রমিকদের নিয়ে যাওয়া হয়েছিল, আর এরাই বেশি করোনাতে সংক্রমণ হয়েছিল। এই সমাবেশের কিছুদিন পরেই লকডাউন ঘোষণা করা হয়, কিন্তু সে সময় শ্রমিকদের নিজেদের বাড়িঘরে ফিরতে দেওয়া হয়নি, তাদেরকে এক জায়গায় জড়ো করে রেখে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। ফলে এই মুহূর্তে এই পরিযায়ী শ্রমিকরা যেখানে যেই রাজ্যে ঢুকছে সেখানেই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। রাজ্য এর ব্যতিক্রম নয়, কিন্তু রাজ্য অজ্ঞতার পরিচয় দিচ্ছে। বহিরাগত শ্রমিকদের কোনো প্রপার টেস্টিং ছাড়াই তাদেরকে ছেড়ে রাখা হয়েছে। ত্রিপুরা সরকার এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না, ফলে ত্রিপুরাও এগিয়ে যাচ্ছে ভয়াবহ পরিস্থিতির দিকে। এই পরিস্থিতিতে গরিব মানুষদের পাশে দাঁড়ানো উচিত সরকারকে, কিন্তু সরকার এটা করছে না। এক্ষেত্রে মিউনিসিপ্যালিটির আন্ডারে যে সমস্ত গরিব শ্রমিকরা আছে তাদেরকে প্রতি মাসে বিনামূল্যে 50 কেজি করে চাল দেওয়ার দাবি তুলেছেন পীযূষ বিশ্বাস। এছাড়া তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুল সিদ্ধান্তের ফলে দেশ আজ গভীর সংকটে, এমন সংকট বলে আসছে। সেটা বলেছে রাহুল গান্ধী, সতর্ক করেছিলেন। সেদিন যদি নরেন্দ্র মোদী সেটাকে অ্যাকসেপ্ট করতেন, ভারতবর্ষ আর এই গভীর সংকট হতো না। এটার জন্য সোলি রেসপন্সিবল ভারতবর্ষের আর কেউ নয়, এই সংকটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংকটকে উনি তো গ্রহণ করেননি, করেননি উনি। এই যে ওনার মাথা এটা চেপে বসে আছে, অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদেরকে খুশি করা, দেশের মধ্যে এলে তাদেরকে কিভাবে ফুলের ভরা গরম করা, ঘূর্ণায় চড়া, বিদেশি রাষ্ট্র নেতাদেরকে যে খুশি করার ওনার একটা মানসিকতা উনি মনে করেন, সেটা করলে বোধহয় আমার দেশের উপকার হবে। দেখা গেছে কোনোটাই ফলপ্রসূ হয়নি। ব্যুরো রিপোর্টস, সার্চ ইন্ডিয়া, টিএনএন।